468 জনকে নিয়োগ দিবে সোনালি ও জনতা ব্যাংক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। র্যাঙ্কার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালি জনতা ব্যাংকে অফিসার পদে মোট 468 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম অফিসার, পদসংখ্যা মোট 468 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া, প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 23 ফেব্রুয়ারি 2023। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। সংবাদটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।